দত্তপুকুর থানার মোচপোলে বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বাজির কারখানা গুজিয়ে ওঠার নেপথ্যে কারা তা নিয়ে কি বলছে মোহাম্মদ সেলিম শুনব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন, মোহাম্মদ সেলিম। আমরা ওনার সঙ্গে একটু কথা বলে নেব। এখানকার এই সারাদিন ধরে কালকের থেকে যে পরিস্থিতি এখানে তৈরি হয়ে রয়েছে এবং তারপরে যেখানে কাকলিগঞ্জ সিদ্ধার্থ এবং রথীন্দ্র শেষে পরিষ্কার বলে তাদের নাম বলছো যারা এখানে তোলা তুলতো, যারা এসব কারখানা করেছে, যারা এখান থেকে এসে মাঝে পয়সা তুলতো, যারা পুলিশকে অকেজ করে রেখেছিল, চার পাঁচ বছর ধরে গ্রামবাসীরা বলছে এসব অন্যায় বন্ধ করতে হবে, বলছো কেন? এখানে 15 বছর ধরে এখানে 3 বার বিস্ফোরণ ঘটেছে, এখনো পর্যন্ত 20-22 জনের মৃত্যু ঘটেছে, তার তো হয়নি। বিষয়টাকে কি তাহলে শাসক দল, প্রশাসক এবং তৃণমূলের তোলাবাজ, আর তার সঙ্গে হচ্ছে মস্তান এবং তার প্রশাসনের পুলিশ, সব একযোগে করেছে এগুলো? এবং এখানে যা অভিযোগ উঠেছিল স্থানীয় গ্রামবাসীরা বারবার আপত্তি করেছে, পুলিশ কোনো কান দেয়নি। স্থানীয় বাসিন্দারা বলছে পঞ্চায়েত ইলেকশনের আগে সারা রাত ধরে কাজ হয়েছে এবং বোমা তৈরি হয়েছে, এবং পঞ্চায়েত ইলেকশনে যে এক রাতে যে বিস্ফোরণ ছিল তার বাচ্চা তো বলেছে যে মাকে জোর করে বলেছিল ভোটের আগে বেশি অর্ডার আছে।